আমি মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত হয়েছি জ্ঞানের যুদ্ধের দশম পর্ব নিয়ে প্রথমে গত পর্বের উত্তর দুটি দেখে নেওয়া যাক তারপর গত পর্বের সঠিক উত্তরদাদের নামগুলি দেখব আর যারা সফল হয়েছেন তাদের জানাই কংগ্রাচুলেশনস চলুন আজকের কুজ শুরু করি প্রথম প্রশ্ন আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন এ আলাউদ্দিন খলজি বি শাহজাহান শি সিকান্দার লোদি ডি মোহাম্মদ বিন তুগলুক সঠিক উত্তর হবে সি সিকান্দার লোদি দুই নম্বরের প্রশ্ন শিক্ষক শিক্ষিকারা যে চক দিয়ে লেখেন সেটি আসলে কি এ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বি ক্যালসিয়াম ক্লোরাইড সি ক্যালসিয়াম অক্সাইড ডি ক্যালসিয়াম সালফেট সঠিক উত্তর হবে বি ক্যালসিয়াম ক্লোরাইড চলুন এবার আমরা একটি পাখি দেখব আমরা যে পাখিটি দেখছি এটি নিউজিল্যান্ডের জাতীয় পাখি এবার বলুন এই পাখিটির নাম কি এ হামিংবার চাতক সি কিউই ডি ইমু সঠিক উত্তর হবে সি কিউই চার নম্বরে প্রশ্ন অলিম্পিকে সবুজ রং কোন মহাদেশকে চিহ্নিত করে এ ইউরোপ বি আমেরিকা সি আফ্রিকা ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হবে ডি অস্ট্রেলিয়া পাঁচ নম্বরের প্রশ্ন বিহু কোন রাজ্যের নৃত্য এ অন্ধ্রপ্রদেশ বি বিশম সি কেরালা ডি বিহার সঠিক উত্তর হবে বি ওয়াসম এখন আপনার জন্য দুটি প্রশ্ন করা হবে যারা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পরবর্তী পর্বে স্ক্রিনে দেখানো হবে চলুন প্রশ্ন দুটি দেখে নিই ছয় নম্বরের প্রশ্ন কোন দেশের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক বর্তমানে সেই দেশের প্রধানমন্ত্রী এ শ্রীলঙ্কা বি অস্ট্রেলিয়া সি পাকিস্তান ডি ইংল্যান্ড চলুন আমরা একটি ছবি দেখব আমরা যার ছবি দেখছি ইনি একজন বিখ্যাত কবি এবার বলুন এটি কোন বিখ্যাত কবির ছবি এ কাজী নজরুল ইসলাম বি জসিম উদ্দিন শ্রী জয় গোস্বামী ডি সুকান্ত ভট্টাচার্য তাহলে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার রাত আটটায় জ্ঞানের যুদ্ধের পরবর্তী পর্বে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলঘটি বাজিয়ে আমাদের পাশে থাকুন धन्यवाद